হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের অঙ্ক বইয়ের কোশ্চেন দেখি 19 এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা চারটে ভিডিও এই লেসনের উপরে বানিয়ে ফেলেছি, এটা আমাদের পার্ট 5। আজকে আমরা এখানে তোমাদের যে অঙ্ক বই আছে সেই অঙ্ক বইয়ের কোশ্চেন দেখি 19-এর বাকি যে বড় প্রশ্নগুলো আছে 13 থেকে বাকি অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো আমি সব করে ফেলছি, সেইগুলো দেখার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল যেতে। এটা আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। এখানে তোমরা সমস্ত ভিডিও আমি প্লে লিস্ট অনুসারে সাজিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও দেখতে পারো, ঠিক আছে? এখানে আমার সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেওয়া আছে, এবং শুধু অঙ্কই নয়, ইংরেজির অনেকগুলো লেসনও আমি এখানে আপলোড করেছি এবং ভবিষ্যতে আরও করব। ভবিষ্যতে ভিডিওগুলি তোমাদের দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে তো কি হবে না, পরবর্তী গেলে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো তোমরা লিস্ট অনুযায়ী দেখতে পারবে। এছাড়া তোমাদের যদি কোনো কমেন্ট বা সাজেশন বা কিছু থেকে থাকে সেগুলো তোমরা আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারো, কিংবা আমাদের যে মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এইটার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে গিয়েও তোমরা সেখানে আমাদেরকে জানাতে পারো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজে যাওয়ার জন্য ক্লিক করবে, টাইপ করবে facebook.com/mmclx/, ঠিক আছে? তাহলে এই পেজটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের নেক্সট পার্ট। 13 অঙ্কটা কি বলছে? 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তখন এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব করে লিখি। এই ধরনের অঙ্ক এর আগে আমরা যখন প্রয়োগের অঙ্কগুলো করছিলাম তখনও করেছি, এবং একটা অনুশীলনী তো বোধহয় ছিল এই ধরনের অঙ্ক। আমি কি বলেছিলাম যে যখন এরকম অঙ্ক থাকবে যে জলতল উপরে উঠবে বা উপচে পড়বে, সেক্ষেত্রে জল কতটা আছে, এখানে যেমন অর্ধেক জলপূর্ণ আছে অর্থাৎ গভীর কতটা, 6 ডেসিমিটার গভীর, অর্ধেক জলপূর্ণ আছে মানে কি 3 ডেসিমিটার পর্যন্ত তার মানে জল আছে চৌবাচ্চাটা, ঠিক আছে? কিন্তু আমরা সেটা লক্ষ্য করব না, আমরা লক্ষ্য করব কি না, কোনো কিছু ডুবানোর পরে বা চোবানোর পরে যতটা জল তল উঠছে অর্থাৎ সেই জলের যে উচ্চতাটা বাড়বে সেই বাড়াটার আয়তনটা কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে বিশদে আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি এই ধরনের অঙ্ক করার সময়। সুতরাং সেই আলোচনাকে আর না বাড়িয়ে চলো সোজাসুজি অঙ্কটার দিকে যাওয়া যাক। তাহলে আমি কি লিখবো, লিখবো যে ধরা যাক জলতলের উচ্চতা বাড়বে 8 ডেসিমিটার, ঠিক আছে? উচ্চতা বাড়বে 8 ডেসিমিটার, তাহলে যে অপসারিত জল অর্থাৎ যে চুবানোর ফলে যে জলটা বেরিয়ে গেল তার আয়তনটা কত হবে? অপসারিত জলের আয়তন হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে দৈর্ঘ্যটা কত বলে দিচ্ছে 21 ডেসিমিটার, তাহলে 21 ইন্টু প্রস্থ কত 11 ডেসিমিটার, তাহলে 11 ইন্টু উচ্চতা কত যেটা আমি ধরেছি জলতলের উচ্চতা বাড়বে 8, তাহলে এত ঘন ডেসিমিটার, তাই তো? বা ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার যা খুশি, তাহলে এটা হচ্ছে অপসারিত জলের আয়তন। এইবার কি ডুবিছি আমি, গোলক ডুবিছি, তাই তো? তাহলে কটা গোলক ডুবিছি, 100টি গোলক, তাহলে 100টি গোলকের আয়তন কত সেটা বের করতে হবে। তাহলে আগে একটি গোলকের আয়তন বের করবো, একটি একটি গোলকের আয়তন কত হয়, 4 এর 3 পাই r³ আমরা জানি, তাই তো? আর কিউব, আর মানে কত, আচ্ছা আর মানে এখানে 21 ব্যাস বলে দিয়েছে, তাই তো? ব্যাস বলেছে 21 সেন্টিমিটার। আচ্ছা এই আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে ডেসিমিটার আছে সব আর এটা আছে কিসে, সেন্টিমিটারে। সুতরাং আমাকে হয় এগুলোকে ডেসিমিটারে থেকে সেন্টিমিটার কিংবা সেন্টিমিটারটাকে ডেসিমিটার করে নিতে হবে। তো আমি যেহেতু আগে একটা ডেসিমিটার বের করেছি তাহলে এটাকে আমরা ডেসিমিটারে বের করবো। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি ডেসিমিটারটাকে, সরি সেন্টিমিটারটাকে ডেসিমিটার করেছি, সেজন্য 2.1 করে দিয়েছি। দেখো এখানে 21 সেন্টিমিটার ছিল কিন্তু আমি করেছি 2.1, কেননা 21 সেন্টিমিটার মানে হচ্ছে 2.1 ডেসিমিটার, এটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, তাই তো? আচ্ছা এবার এটাকে বাই 2 কণা করলাম, তারপরে এটা ব্যাস বলেছিল 21 সেন্টিমিটার বা 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2। তাহলে আমরা সূত্র জানি কি, 4 এর 3 পাই r³ হচ্ছে কি গোলকের আয়তন, তাহলে এখানে সেই সূত্র অনুযায়ী লিখেছি, পাই মানে 2/7 আর আর মানে হচ্ছে এখানে 2.1/2 হোল কিউব, তাহলে এটা হচ্ছে একটি গোলকের আয়তন। তাহলে এরকম 100টি গোলকের আয়তন কত হবে, তাহলে এইটা 4 এর 3 ইন্টু 2.1/2 হোল কিউব ইন্টু 100,
এত ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো আমার, এটা 160 গোলকের আয়তন। এইবার তাহলে এই দুটো আমি কেন বের করলাম না, এখানে আমার এইচটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে যে পরিমাণ জলের আয়তন অপসারিত হয়েছে সেইটা আয়তন, এবং যেটা আমি চুবিয়েছি বা ডুবিয়েছি তার আয়তন সমান হয়, তাই তো? তাহলে এখানে আমি বলতে পারি যে অতএব অপসারিত জলের আয়তন, তাহলে আমি বলতে পারি অপসারিত জলের আয়তন ইকুয়ালস টু 160 গোলকের আয়তন, কারণ 160 গোলক আমি জলে চুবিয়েছিলাম, সেই জন্যই জলটা অপসারিত হয়েছে সেই পরিমাণ জলটার। তাহলে সেখান থেকে আমি এই সম্পর্কটা থেকে বলতে পারি যে 21 × 11 × h ইকুয়ালস টু, তাহলে 4 × 3 × 22 × 7 × 2.1/2 × 2.1/2 × 2.1/2 কিউব, মানে এটা 3 বার, ইন্টু 100, যেহেতু 100টা বল আছে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে সমীকরণের সমাধান করে দেখো আমি কি বের করতে পারি, এই এইচ সমান কত সেটা আমি পেয়ে যাবো। সেটাই আমাকে জিজ্ঞেস করেছে যে জলতল কতটা উচ্চতায় উঠবে, তাহলে এইচ এর যে মান পাবো সেটাই হবে জলতল তত ডেসিমিটার উপরে উঠবে। বোঝা গেল? 14টা বলছে, সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। অর্থাৎ সবই সমান, ঠিক আছে? তাহলে আমি সেখান থেকে প্রত্যেকটার যে সূত্র সেই সূত্র অনুযায়ী করতে পারবো। তাহলে আগে লিখে নিতে হবে একটু, দেখো আমি লিখলাম ধরি প্রত্যেকের ব্যাসার্ধ আর একক। দেখো এখানে বলেছে ব্যাস সমান, তাহলে ব্যাস সমান আমি এখানে ব্যাসটা না লিখে লিখলাম ব্যাসার্ধ। কেন না, আমার জানি যে যতগুলো সূত্র পেয়েছে আয়তনের সমস্ত কিছু ব্যাসার্ধ দিয়ে সূত্র হয়, সুতরাং যদি ব্যাস সমান হয় তাহলে ব্যাসার্ধ সমান হবে, সেজন্য আমি এখানে আর একক ধরে নিয়েছি। নিশ্চয়ই বোঝা গেল? আচ্ছা, এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, তাহলে এক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে কি হয়, একটা উচ্চতা থাকে, তাই তো? শঙ্কুর ক্ষেত্রে একটা উচ্চতা থাকে, গোলকের ক্ষেত্রে সেটাই উচ্চতাটাই কি থাকে, সেটা ব্যাসার্ধ হয়ে যায়, ঠিক আছে? এটা বৃত্ত হলো, এটা মনে করবো না যে এটা গোলক, এটা বৃত্ত, যেহেতু 3D সেই জন্য এটাকে মনে হচ্ছে না বৃত্ত এঁকেছি আমি একটা। আচ্ছা যাই হোক, তো এক্ষেত্রে শঙ্কুর উচ্চতাও কি হয়ে যাবে, না শঙ্কুর উচ্চতা হবে, শঙ্কুর উচ্চতা ইকুয়ালস টু, যেহেতু এদের আর সমান উচ্চতা বিশিষ্ট তাহলে এবং সমান ব্যাস বিশিষ্ট, তাহলে ওইটাও ধরবো আমি আর একক, ঠিক আছে? তাহলে এবার আমি শঙ্কুর আয়তন জানি, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 π r² h, তাই তো? এত ঘন একক, তাহলে এক্ষেত্রে 1/3 × π টা পাই করে রেখে দিলাম, r² মানে r² × h মানে কত উচ্চতা, এটাও আর, এত ঘন একক, মানে আমি বলতে পারি 1/3 π r³ ঘন একক, এটা কার বের হলো, শঙ্কুর আয়তন। একই রকম ভাবে অর্ধগোলকের আয়তন বের করতে হবে, অর্ধগোলকের আয়তন আমরা জানি যে 2/3 π r³ এত ঘন একক, তাই তো? পুরো গোলকের, পূর্ণ গোলকের 4/3 π r³ আর অর্ধগোলকের 2/3 π r³ ঘন একক, তাহলে এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমি আরই ধরেছিলাম। আচ্ছা এবার একই রকম ভাবে চোঙের আয়তন, ও আচ্ছা, শঙ্কুর উচ্চতা এবং চোঙের উচ্চতা দুটোকেও ধরে নিতে হবে যে সবই সমান, তো চলে চোঙের উচ্চতাও আর একক, তাহলে চোঙের আয়তন কত হবে, চোঙের আয়তনের সূত্র হচ্ছে π r² h, এত ঘন একক, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে π r² h মানে কত, h মানে আর, তাহলে এত ঘন একক, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি π r³ ঘন একক। তাহলে আমি এখান থেকে তিনটের আয়তন অনুপাত বের করতে পারি, তাহলে শঙ্কু s2 অর্ধগোলক s2 চোং, এদের আয়তন অনুপাত বের করছি, তাহলে এটা 1/3 π r³ হয়ে গেল শঙ্কুর। আচ্ছা অর্ধগোলকের কি ছিল, 2/3 π r³, এটা s2, 2/3 π r³ s2, এটা কি হয়ে গেল π r³, তাই তো? তাহলে দেখো π r³ সব জায়গা থেকে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 1/3 × 2/3 × 1, দেখেন এখানে কিছুই নেই মানে 1, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও তিনটাকেই, তাহলে 3 দিয়ে গুণ করলে 1:2, 2:3, অর্থাৎ এটা হচ্ছে এদের আয়তনের অনুপাত, শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চৌঙ্গের আয়তন মানে হচ্ছে 1:2:3। বোঝা গেল? দেখো 15টা কি বলছে, 1 সেন্টিমিটার
পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, ঠিক আছে? গোলকটি গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, ঠিক আছে? দণ্ডটির দৈর্ঘ্য কত? এ ধরনের অঙ্ক গলানোর অঙ্ক এর আগে প্রচুর করেছি, কিন্তু এটাতে একটুখানি ঘুরিয়ে দিয়েছে কি না, এই যে পুরু জিনিসটা কি আর এই বহির ব্যাসার্ধটা কি এটা বুঝতে হবে, বাইরের ব্যাসার্ধ বা বহির ব্যাসার্ধ এইটা বুঝতে হবে। তাহলে আমার একটা সীসার দণ্ড আছে, ঠিক আছে, ফাঁপা গোলক, সরি ফাঁপা গোলক আছে, দণ্ড নয়, তাহলে যা যেটা পুরু হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে ভিতরের ব্যাসা এইটা হচ্ছে আমার ধরো একটা গোলক, ঠিক আছে, যার পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? এরকম হচ্ছে পুরু। তাহলে এই যে টোটালটা আছে 6 সেন্টিমিটার, আর এই যে এইটুকু বা এই যে এইটুকু যেটুকু এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এটা ধরো কেন্দ্র, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? দেখো এই টোটালটা হচ্ছে 6 সেন্টিমিটার আর এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? এইটুকু হবে নিশ্চয়ই 6 - 1, তাই তো? সমান 5 সেন্টিমিটার, অর্থাৎ এইটাই হচ্ছে অন্তর ব্যাসার্ধ, তাই তো? তাহলে 5 সেন্টিমিটার। তাহলে আমার এই বাইরের যে 1 সেন্টিমিটার এটার দরকার নাই, আমার এই ভিতরের টুকু দরকার, তাহলে ভিতরে অন্তর ব্যাসার্ধ কত হলো? 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমি লিখতে পারি গোলকের অন্তর ব্যাসার্ধ মানে এই ভিতরের টুকু, এই যে এখান থেকে এইটুকু, এটা ইকুয়াল টু 6 - 1 সমান 5 সেন্টিমিটার। তাহলে অতএব গোলকের আয়তন আমি এখান থেকে বের করতে পারবো, অতএব গোলকের আয়তন, গোলকের আয়তন আমরা জানি সূত্র 4/3 πr³/সেমি³, সেমি³। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি 4/3 π মানে আছে 22/7, আর মানে আছে 5, তাহলে 5×5×5 এত সেমি³, এটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে এটাকে গলিছি, এবার গলিয়ে কি করলে, গলিয়ে কি হয় সেটা তোমরা এর আগেই শিখেছো, তাই তো? অর্থাৎ পুরনো যে আকার আছে সেখান থেকে এখানে আমি আবার একটা কি বানিয়েছি, একটা লম্ববৃত্তাকার চোঙ বানিয়েছি। সুতরাং এদের মধ্যে কি সম্পর্ক? না, এই যে গোলকের যা আয়তন, চোঙের আয়তন দুটো সমান হবে। তাহলে এই চোঙের আবার বলে দিচ্ছে, তাহলে চোঙের আয়তন বের করতে গেলে আমার চোঙের ব্যাসার্ধ দরকার আর, এবং চোঙের উচ্চতা দরকার, সেখানে আমার ব্যাসার্ধ আর সমান সমান 2 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই তো? এই এইচটা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র কি নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে চতুর্থ দিনে, π² h ঘন একক, যেখানে আর মানে হচ্ছে চোঙের ব্যাসার্ধ আর এইচ মানে হচ্ছে চোঙের উচ্চতা, এগুলো লিখতে হবে কিন্তু। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে π×r মানে বলে দিয়েছে কত? 2 সেন্টিমিটার। তাহলে 2×2×h মানে কত জানি না, তাই তো? যেহেতু গোলক গলিয়ে চোঙ পেয়েছি, তাহলে সুতরাং গোলকের আয়তন এবং চোঙের আয়তন সমান হবে। শর্ত অনুসারে আমি দেখো লিখেছি চোঙের আয়তন ইকুয়ালস টু গোলকের আয়তন, তাই তো? তাহলে চোঙের আয়তন কত হচ্ছে না, 22/7×2×2×h ইকুয়ালস টু গোলকের আয়তন কত হচ্ছে, 4/3×22/7×5×5×5। এখান থেকে দেখো আমাকে এইচটা বের করতে হবে, উচ্চতাটা কত চোঙের, তাহলে এইচ সমান কত সেটা আমি এখান থেকে ক্যালকুলেশন করে নিশ্চয়ই পেয়ে যাবো। তোকে 22/7 কেটে গেলো, 2×4 এই 2×4 কেটে গেলো, তাহলে এইচ মানে কত হলো? 125। তাহলে এইচ ইকোয়ালস টু 125, দেখো মুখোমুখি হয়ে গেলো 125 সেন্টিমিটার, তাই তো? তাহলে এর উচ্চতা হয়ে গেলো 125 সেন্টিমিটার, নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে তোমাদেরকে আমি অনুরোধ করব যে শুধুমাত্র ওই ভিডিওটা দেখেই অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে না, আমি ভিডিওটা দেখে অঙ্কগুলো বুঝলে এরপরে খাতায় নিজে নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? তবেই অঙ্ক নিজে করতে পারবে। একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, সুতরাং তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি যতই অঙ্ক দেখো, অঙ্ক দেখে শেখা যায় না, অঙ্ক করে করেই শিখতে হয়। তো যাই হোক, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। বলছে 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহু দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, 14 ডেসিমিটার, সরি। দেখো লক্ষ্য করো, এটা 2 মিটার আছে, এটা 14 ডেসিমিটার আছে। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করে লিখি। এই ধরনের একটা অঙ্ক প্রয়োগে করেছিলাম আমরা, প্রয়োগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখানে দেখো একটু বলেও দিচ্ছে উত্তর সংকেত কি না, বর্গাকার চিত্রে অন্তর্লিখিত পরিবৃত্ত হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গাকার চিত্রে বাহুর দৈর্ঘ্যের সমান হয়। অর্থাৎ আগে ছবিটা আঁকি, ছবিটা আঁকলে বুঝতে পারবে। দেখো এরকম একটা আয়তঘনাকার কাঠের লগ আছে, ঠিক আছে, যা 2 মিটার লম্বা, অর্থাৎ এই লম্বাটা কত বলে দিচ্ছে, 2 মিটার,
ঠিক আছে। এবার আচ্ছা, এর প্রস্থচ্ছেদটা কেমন, অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদ এটাকে বলে প্রস্থচ্ছেদ, মানে মাঝখান থেকে কাটলে যেটা বেরোয় সেটাকে বলে প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে বর্গাকার, ঠিক আছে, আর কাটটা আছে আয়তঘনাকার, ঠিক আছে। এ বলছে এর প্রতিটি বাহু দৈর্ঘ্য 1400 ডেসিমিটার, অর্থাৎ এই যে এই বাহুগুলো আছে এই বাহুগুলো হচ্ছে 1400 ডেসিমিটার বর্গাকার, ঠিক আছে। তাহলে এটা 14, এটা 14, এটা 14, এটা 14। যাই হোক, এ বলছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে এই লকটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করতে, দেখো লম্ববৃত্তাকার গুড়িতে যখন তৈরি করবো, এই যে উচ্চতাটা লম্ববৃত্তাকার একটা উচ্চতা হয়, এটা 2 মিটার আমাকে বলে দিয়েছে। তাহলে এই লম্ববৃত্তাকার তৈরি করতে গেলে কি করতে হবে, খালি জাস্ট আমাকে এই যে বর্গাকার যে প্রস্থচ্ছেদটা আছে সেইটাকে কেটে কেটে আমাকে একটা এরকম বৃত্ত তৈরি করে নিতে হবে, তাই তো? এখানে একটা এরকম বৃত্ত তৈরি করে নিতে হবে, অর্থাৎ এই যে এই পোর্শনের কাঠটুকু, এই পোর্শনের কাঠটুকু আমার কেটে, তোমরা নিশ্চয়ই কাঠ মিস্ত্রিদের কাজ করা দেখেছো, বর্গাকার থাকে সেটাকে গোল করে ওরা, গোল টেবিল যখন বানায় বা গোল কোনো চেয়ারের বানায়, তাহলে এইগুলো এই অংশটুকু কেটে বাদ যাবে, ঠিক আছে। একই রকম হবে নিচেও, তাই হবে, এইভাবে কেটে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে এই অংশটুকু কেটে বাদ যাবে, তাহলে অর্থাৎ এই যে যে 2 মিটার যেটা আমাকে বলে দিচ্ছে আয়তাকার ঘন কাঠের যে লম্ব লম্বা, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি আমার তখন এই চোঙাকৃতি কাঠের উচ্চতা, অর্থাৎ উচ্চতা এইচ ইকুয়ালস টু বলে দিচ্ছে 2 মিটার। এটুকু আমরা বুঝে গেলাম। এইবার এই যে উত্তর সংকেত বলেছিল, কি বলেছিল, না বর্গাকার চিত্রে অন্তর্লিখিত পরিবৃত্ত হলে, দেখো এটা একটা বর্গাকার চিত্রের মধ্যে এটা অন্তর্লিখিত হয়েছে, ঠিক আছে, একটা বৃত্ত, ঠিক আছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে যে বৃত্তটা পেয়েছি, এই যে যে বৃত্তের যে ব্যাস, ঠিক আছে, বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হবে, অর্থাৎ বৃত্তের যে ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস মানে ডি, এটা কার সমান হবে, বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে কত বলে দিয়েছিল, 14 ডেসিমিটার, তাহলে অর্থাৎ বলে দিচ্ছে ডি মানে হচ্ছে 14 ডেসিমিটার। এবার বোঝা গেল নিশ্চয়ই। তাহলে আমাকে আলটিমেটলি কি বের করতে হবে, না প্রশ্ন কি বলেছে যে তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে, অর্থাৎ যে আমি এরকম ফ্রেশ যদি আমি ছবিটা আঁকি, যে নতুন যে আমি কাঠের লকটা পাবো এইরকম, ঠিক আছে, এর মধ্যে কাঠ কতটা আছে সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এর আয়তনটা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা চোঙাকৃতি, তাহলে এর আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ হয়, এখানে আর তার মানে আমাকে বের করতে হবে, তাহলে ডি মানে পেয়ে গেলাম 14, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 7 ডেসিমিটার। আচ্ছা এখানে আর এইচ হচ্ছে কত বলে দিই, 2 মিটার মানে 20 ডেসিমিটার, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি যে কাঠ কত ঘনমিটার কাঠ থাকবে পেয়ে যাব, তাহলে আয়তন সেটা হচ্ছে এই আয়তনটা, তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে পাই মানে 22 এর 7, আর মানে হচ্ছে 7 × 7 × h মানে কত, 20, এত ঘন ডেসিমিটার আমার কাঠ থাকবে। তাহলে সাত সাত কেটে দাও, তাহলে কি দাঁড়ালো, 22 × 7 × 20, এটা ক্যালকুলেশন করে যারা দাঁড়াবে সেটা হচ্ছে আমার কাঠ আছে, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে দেখবে 39 × 20 ঘন ডেসিমিটার, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার কাঠ আছে। দ্বিতীয় প্রশ্ন কি করছে, কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। আচ্ছা এবার তাহলে দেখো আমি এখান থেকে কেটে কেটে বাদ দিয়েছি, তাহলে কত ঘনমিটার কাঠ নষ্ট কতটা হয়েছে, তার মানে সেটা বের করতে গেলে কি করতে হবে, আগে কাঠ কতটা ছিল সেটা বের করতে হবে, এখন কতটা কাঠ আছে সেটা আমি পেয়ে গেছি, তাহলে আগে ছিল কত আর এখন কতটা আছে, দুটো বিয়োগ করলেই কতটা নষ্ট হয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে আগে যে কাঠ ছিল তার আয়তন কত হবে, তার আয়তন যদি আমি V2 বলি, তাহলে আগে কাঠটা কেমন দেখতে ছিল, আগে কাঠটা দেখতে ছিল একটা আয়তঘনাকার, তাই তো, এরকম আয়তঘনাকার কাঠ দেখতে ছিল, তাই তো? তাহলে তার আয়তন কি হয়, AB × C, যেখানে AB কি, এ বাহু দৈর্ঘ্য, বি প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। তাহলে এ কত মানে এই যে যেকোনো একটা তুমি দেখতে পারো, তাহলে এখানে 14 × B প্রস্থ মানে হচ্ছে 14 × C মানে কত, সি মানে দেখো সি মানে হচ্ছে উচ্চতা, মানে 2 মিটার বা 20, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আচ্ছা এইখানে আমি এটা যেটা বলেছিলাম, এটা ক্যালকুলেশনটা একটু গন্ডগোল আছে, এটার ক্যালকুলেশন হবে দেখবে 30 80 ডেসিমিটার কিউব, ঠিক আছে, আর এইটার ক্যালকুলেশন হবে 39 20 ডেসিমিটার কিউব, ঠিক আছে। তাহলে আগে কাঠ ছিল, দেখ আগে কেমন কাঠ ছিল দেখতে, আয়তঘনাকার কাঠ ছিল, সেটার আয়তন বেরোলো 39 20 ডেসিমিটার কিউব, ঠিক আছে, বা ঘন ডেসিমিটার, আর এখন হয়ে গেছে কি, পাই আর স্কোয়ার এইচ মানে চোঙের মতো, তাহলে তার আয়তন হচ্ছে 30 80, 30 80,
বা 3080, তাহলে কাঠ নষ্ট হয়েছে কতটা? তাহলে কাঠ নষ্ট হয়েছে 39-20 মাইনাস 30-80, এত ঘন ডেসিমিটার কাঠ আমাদের নষ্ট হয়ে গেছে। তার মানে এইখান থেকে বিয়োগ করলে যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে আমার উত্তর। তাহলে নিশ্চয়ই বোঝা গেল, একদমই সহজ। প্রথমে এই যে যে উত্তর সংকেতটা বলে দিচ্ছে সেটাকে আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের বড় প্রশ্ন শেষ হয়ে গেল। এর পরে ভিডিওতে আমরা শর্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে আমাদের জানাতে পারো, কিংবা আগে যেমন প্রথমেই যেমন আমি ভিডিওটি শুরু করার সময় বলেছি যে আমাদের ফেসবুক পেজও জানাতে পারো। যদি এই ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধবকেও বলো যে আমাদের এরকম একটা মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হয়। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটিকে দেখার জন্য। পরে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।